অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা প্রসঙ্গ, সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। তিনি বলছেন, অনুব্রতকে কেন দিল্লি নিয়ে যাচ্ছে তার কারণ পঞ্চায়েত ভোট সামনে আসছে, পঞ্চায়েত এবং লোকসভা ভোটের আগে আরও গ্রেপ্তার করবে, ওরা ভোটে লুট করতে চায়, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর প্রেক্ষিতে রাজনৈতিক প্রতিক্রিয়া, বিরোধী রাজনীতিকরা কি বলছেন, দিলীপ ঘোষ, মোহাম্মদ সেলিমরা শোনাব। Why they are taking Castro to Delhi? Because panchayat election is coming. So up to panchayat election or Lok Sabha election, they will arrest so many people so that they can capture the vote like anything. That they do. It is their habit. তখন ঠান্ডা ছিল, 2-3 ডিগ্রি ছিল দিল্লিতে, কষ্ট হতো, এখন আরামসে গরম আছে, কষ্ট কম হবে। কিন্তু যত রকম পাঁইতাড়া সম্ভব হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত করা হয়েছে তাকে আটকে রাখার জন্য, শেষ পর্যন্ত পুলিশকে দিয়ে কেস করিয়ে তাকে সিবিআইয়ের হাত থেকে নিয়ে গিয়ে বীরভূমেও রাখা হয়েছে। ওনারা ভেবেছিলেন ওনাকে রেখে তার মাধ্যমে এখানে পঞ্চায়েত ভোটটা করানো হবে, সেটা সম্ভব হয়নি। যথারীতি কোর্ট আদেশ দিয়েছেন, এবার তো যেতেই হবে তিহার জেলে, এবার পেট থেকে অনেক কিছুই বেরোবে হয়তো ওখানে গেলে। অনেকদিন আগে থেকে দিয়েছিল, মাঝখানে একটা ফলস কেস সাজানো হয়েছিল, মমতা ব্যানার্জী অনুব্রতকে নিয়ে ডিজিপিকে বলেছেন না কিরকম কেস সাজাতে হয় বক্তৃতা দাঁড়িয়ে, ওই রকম একটা কেস সাজানো হয়েছিল তৃণমূলের সাম ঠাকুর প্রত্যেকে চলে আসলো, তাকে গলা টিপে মারছিল অনুব্রত, বলে তাকে নিয়ে যাওয়া হলো, এবং আজকে মমতা ব্যানার্জী এটা বলেছেন মার্কেট, ওকে তিহার জেলে নিয়ে যাওয়া হলো পঞ্চায়েত ভোট আসছে বলে, তার মানে ও পশ্চিমবঙ্গে জেলে থেকে পঞ্চায়েত ভোট করত। অনেক কুকৃতি এরকম করে জেলের মধ্যে থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।